আর ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলমান অবস্থায় আমার যেটা স্টাডি পর্যবেক্ষণ, এই যুদ্ধ চলমান অবস্থায় ইমাম মাহাদি আগমন করবেন। ইমাম মাহাদির আগমন করার 9 বছর পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 2 বছর আগে, ইমাম মাহাদি আসার 7 বছর পরে দাজ্জাল পৃথিবীতে আসবে। অধিকাংশ ইসলামী বিশেষজ্ঞের মত, দাজ্জাল তার জন্ম হয়ে গেছে ইসরায়েলে। মুসলিম শরীফের তামিমে দারি রাদি আল্লাহ তাআলা আনুর হাদিস সহি মুসলিমে, সেই হাদিসের ভাষ্য অনুযায়ী তামিমে দারি আর তার সঙ্গীদেরকে দাজ্জাল যেই কথাগুলো জিজ্ঞেস করেছিল, বাইশানের খেজুর বাগানে খেজুর আছে কি না, তাবরিয়া উপসাগর, ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকে যেটাকে বলেছে সি অফ গ্যালিলি, সি অফ গ্যালিলি, সেখানে পানি আছে কি না, জোগারের কূপে পানি আছে কি না। ঠিক একই হাদিসের শেষ দিকে নবী বলেছেন, ফজরের নামাজের আজান হবে, সিরিয়ার পূর্ব দিকে একটা শহর হবে, শহরটার নাম হবে গৌতা, গৌতা গাইন ওয়া ও তোয়া গুলতে, গৌতা। হিন্দুস্তানের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে মুসলিম নির্যাতনের অপরাধে এই গৌতা শহরে ইমাম মাহাদির আদালতে হাজির করা হবে। হিন্দুস্তানি শাসকদেরকে, এই হাদিসে বোঝা যায় শাসকদেরকে। তাহলে যখন ইমাম মাহাদি আসবেন তখন ভারত এক ভাগ হবে না, অনেক ভাগ হবে। এই জন্য নবী বলছেন শাসকদেরকে বহু বচন। তেল আবিব ইসরায়েলের রাজধানী, তার উত্তর পূর্ব দিকে আরেকটা নতুন শহর হবে, হাদিসটা বুখারীতে এবং মুসলিমে সহি সনদে। গৌতা শহরের পূর্ব দিকে যে ক্যান্টনমেন্ট হবে, যে সেনা বিমানবন্দর হবে, বিমানবন্দরটা আজ থেকে প্রায় 23 বছর আগে বিমানবন্দরটা তৈরি হয়ে গেছে। বেবাব এলুদ্দিন, বেমকান এলুদ্দিন, লুদ নামক শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ওয়াকুলু আল্লাহু আকবার, হত্যা করে ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহু আকবার। সেই লুদ শহর তৈরি হয়ে গেছে। 1500 বছর আগে নবী যখন বলেছেন, ইসরায়েলও ছিল না, লুদ শহরও ছিল না, সিরিয়া ছিল, সিরিয়া, সিরিয়ার পূর্ব দিকে গৌতা, এই শহরের গেইটে বেবাব এলুদ্দিন, বেমকান এলুদ্দিন, গৌতা শহরের দিকে ঢুকতে বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সৈনিকদের বিমানবন্দর, ইসরায়েলি সৈন্যদের সামরিক, এই শ্বেতপাথরের একটা বিশাল গেট ইসরায়েলরা তৈরি করেছে। গেইটের এখানে লেখা আছে বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার নিচে লেখা আছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, দেই দজ্জাল সাহেব এসে আমাদেরকে, ইসরায়েলিদেরকে পুরো পৃথিবীর নেতৃত্ব এনে দেবে, সেই দজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবে। আর বুখারী মুসলিমের হাদিসে বেবাব এলুদ্দিন, লুদ শহরের গেইটে, তাহলে গেট তৈরি হয়ে গেছে লুদ শহরের পূর্ব পাশে, এখন শুধু মেহমান আসার বাকি, কি মেহমান আসার বাকি, পুরা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। নবী যা বলে গেছেন কোরআনের পরে সবচেয়ে বড় সত্য কথা নবীজির হাদিস, ঠিক কিনা বলেন? আর পুরা দুনিয়া ফেতনায় ভরে গেছে, মান তামাস সাকাবে সুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন ফেতনা ফাসাদে পড়ে যাবে, বিভ্রান্তিতে পড়ে যাবে, এই সময় আমার যেই উম্মত, আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা,
একটা ইসলামের আদর্শ কোরআনের আদর্শকে মজবুত করে ধরবে, কোরআনের পক্ষে কাজ করে যাবে, এগিয়ে যাবে। ফালাহু আজরু মেয়াতে শহীদ, নবী বলছেন সেই এক এক উম্মতের আমল নামায় আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। বদরে উহুদে জীবন দিয়ে সাহাবারা পাইলেন 100 শহীদের সওয়াব, আর এই ফিতনার জমানায় আপনারা ইসলামের জন্য জীবন দেবেন, আপনারা 100 শহীদের সওয়াব পাবেন। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর! আমার হায়াতের কসম, ইসলাম আসতেছে। ইমাম মাহদি 9 বছর ইসলামী খেলাফত চালাবেন পুরা দুনিয়াতে। এরপরে ঈসা আলাইহিসসালাম এসে 1040 বছর পুরা দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম হবে। নবীজির হাদিস কি আপনারা বিশ্বাস করেন? করেন? সবগুলা হয়ে গেছে, এইটা সামনে আসতেছে, ইসলাম আসতেছে। এখন আপনি যদি ইসলামের কাজ করেন, আপনি 100 শহীদের সওয়াব পাবেন। আর যদি বলে ইসলামের কাজ করা যাবে না, কেউ ইসলামের কাজ করতে গেলে তাদেরকে ঠেকাও, বাধা দাও, তাহলে বাধা দিয়ে বোধহয় আপনি পারবেন, কুলাবেন, কিন্তু আপনার নামটা ফেরাউনের খাতায় চলে যাবে, আপনার নামটা আবু জাহেল আবু লাহাবের খাতায় চলে যাবে। তাহলে আপনার নামটা নবী মুহাম্মদের এখানে থাকুক, আবু বকর ওসমান আলী তাদের এখানে থাকুন, টিলার ওই পাশে, তাকে তো মেরে ফেলবে, তাকে ডাকো। দেখুন দুইজন সাহাবি পাহাড়ের ডালে দাঁড়িয়ে, ইয়া আখি ফিল ইসলাম আখি ফিল দিন, তুমি ওই দিকে যাইও না, নেমে আসো, আল্লাহর নবী তোমাকে ডাকছেন, তুমি ফিরে আসো। আনাস ইবনে নাদির ফিরে না, উপরের দিকে উঠে আর কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে বাধা দিয়েন না, উহুদ পাহাড়ের পিছনের দিক থেকে আমি বেহেশতের সুগ্রাণ পাচ্ছি। সাহাবি আবার ডাক দিলেন, ভাই তুমি এই রিক্সে যাইও না, তুমি ফিরে আসো। কে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, উহুদ পাহাড়ের পিছনের দিক থেকে আমি হুর গেলমানের একটা আওয়াজ শুনতে পাইতেছি, সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালেদিন। এই বলে তিনি যান, এমন সময় দুশ্মনের একটা নেজা বড় ছা করে তারা মারলো, আনাস ইবনে নাদরের এখান দিয়ে ঢুকলো, কলিজা গুড্ডা সব সিদ্ধ করে এখান দিয়ে বের হয়ে গেল। আনাস ইবনে নাদর হাসে, ফুজতু বি রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি, কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেছি। আপনারা কি সেইভাবে কামিয়াব হতে চান? চান ভাই? সময় শেষ, অল্প পরিশ্রম, জোয়ারের নৌকায় যদি আপনি একবার পাড়ি দিতে পারেন, দাঁড়ও টানা লাগবে না, হাতেও ফুসকা পড়বে না, জোয়ারেই চলে যাবে। দুনিয়াব্যাপী ইসলামের জোয়ার আসতেছে, ইসলাম আসতেছে, আল্লাহর কসম। ইমাম মাহদি এই একবারে কাছে, ইমাম মাহদির পরে দজ্জাল আসবে, দজ্জালকে হত্যা করার জন্য চতুর্থ আসমান থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, সব মুখামুখি। এবং এই সময় বিশ্বের পরিবেশ পরিস্থিতি কি হবে, নবী হাদিসে যা বলেছেন সব মিলে গেছে। এই সময় আপনি ইসলামের পক্ষে কাজ করবেন, ফালাহু আজরু মেয়াতে শহীদ, নবী বলছেন আপনার আমল নামায় আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। 100 শহীদের সওয়াব আমরা পাইতে চাই না? পাইতে চাই না? তাহলে আমরা সবাই এখন থেকে দায়ী আল্লাহ, দিন কায়েমের পথে আসি, ইসলাম কায়েমের পক্ষে আসি। রাজি আছেন? কইবেন যে আমরা নিরীহ মানুষ, হুজুরে আমাদের কি কয় ইসলাম কায়েমের পক্ষে, কায়েমের কথে ইসলামটা কেমনে সোয়ান যায়, এইটাই না এখন করা দরকার, কায়েম তো দূরের কথা, ঠিক কিনা বলে? কিন্তু আপনি চাইলেও ইসলাম আসবে? আপনি বিরোধিতা করলে ইসলামকে ঠেকাইতে পারবেন? চাইলেও আসবে না, চাইলেও আসবে? লাঠি বন্দুক লইয়া ইসলামটা ঠেকাও ফিরাও, তাইলেও ইসলাম আসবে? যে ইসলাম আসতেছে সেই ইসলামের বিরোধিতা করে তো আমি ঠেকাইতে পারবো না, সুতরাং বলি আহলান সাহলান, আহলান সাহলান, ইসলাম তুই আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, আপনি জান্নাতে চলে যাবেন।